মা হিসেবে 6 মাস পূর্ণ হলো ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরিমণি। আপনার পছন্দের তারকার ভিডিও পেতে কমেন্ট বক্সে আপনার পছন্দের তারকার নামটি কমেন্টস করুন, আমরা পরবর্তীতে সেই তারকার সম্পর্কে ভিডিও বানানোর চেষ্টা করব। ঢাকাই সিনেমার তারকা দম্পতি জুটি রাজপুরীর ছেলে পৃথিবীতে আসার পর সন্তানকে নিয়ে দারুণ সময় কাটছে তাদের। মাতৃত্বের কাছে ম্লান হয়ে আছে রঙিন দুনিয়ার লাইট ক্যামেরা অ্যাকশনের ঝলমলে সময়টা। পরীর কাছে মা ছেলের খুনসুটির মুহূর্তগুলো অনেক বেশি দামি। পাশাপাশি স্ত্রী সন্তানকে আগলে রেখেছেন অভিনেতা শরীফুল রাজ। দেখতে দেখতে এই তারকা এই দম্পতির সন্তান রাজ্যের বয়স 6 মাস হয়ে গেছে। রবিবার 12ই ফেব্রুয়ারি পুত্র হামিম মোহাম্মদ রাজ্যের বয়স 6 মাস পূর্ণ হয়। দিনটি উদযাপন করতে ভোলেননি তারা, কেক কেটে ছেলের মাসপূর্তি উদযাপন করছেন রাজপরি। কেক কাটার ছবি ফেসবুকে প্রকাশ করে পরিমণি লিখেছেন, আমাদের ছেলের 6 মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ, 6 মাসের শুভেচ্ছা বাজান। এর আগে 2022 সালের 11ই আগস্ট রাজপরীর কোল আলো করে জন্ম নেয় রাজ্য। সে হিসেবে শনিবার 11ই ফেব্রুয়ারি 6 মাস পূর্ণ হয়েছে রাজ্যের। বিশেষ এই দিনটিকে ঘিরে আয়োজনের কমতি রাখেননি রাজপরী। 6 মাস পরেই শিশুদের মুখে বাড়তি খাবার দেওয়া হয়। ছেলের মুখে ভাত অনুষ্ঠানের জন্য তার বাবা রাজ ইতিমধ্যে কিনেছেন সোনার চামচ ও বাটি। 2 ফেব্রুয়ারি পরি তার ফেসবুক অ্যাকাউন্টে স্বর্ণের চামচ ও বাটির ছবি পোস্ট করে বিষয়টি জানান। উল্লেখ্য, 2021 সালে গুনিন সিনেমার শুটিংয়ের প্রেমের সম্পর্কে জড়ান পরিমণি ও শরীফুল রাজ। একই বছর 10ই অক্টোবর গোপনে বিয়ে হয় তাদের। পরের বছর অর্থাৎ 2022 সালের 10ই জানুয়ারি হঠাৎ করেই গোপন খবরটি জানান পরি। একই সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই চিত্র তারকা। আর 2022 সালের আগস্টের 10 তারিখ পরি ও রাজ্যের ঘরে জন্ম নেন রাজ্য।